ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত আমাদের এখানে থাকে প্রচণ্ড ঠান্ডা, যাকে বলে হাড় কাঁপানো শীত। এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে পকোড়া হলে বলার কিছু থাকে না। নমস্কার বন্ধুরা, রেসিপি বিশান্তিপুরে আপনাদের স্বাগত। আজকে আমি নুডলস পকোড়া করে দেখাবো। এর জন্য লাগছে নুডলস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার, বেসন, লাগছে আলু কুচি, ধনে পাতা কুচি আর স্বাদ মতো নুন। একটা কড়াই বসিয়েছি, কড়াইতে জল দিয়েছি। এবার আমি নুডলসটা সিদ্ধ করতে দেব। নুডলস দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুডলসের মশলা। এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি। জলটাকে পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে আমি সেদ্ধ করে জল ফেলে দেব না। পুরোটাই যতটুকু জল দিয়েছি ম্যাগিটা যাতে সিদ্ধ হয় আর জল যাতে শুকিয়ে যায় ওরকমভাবে জল দিতে হবে। ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। নুডলস ঠান্ডা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আলু কুচি, দেব ধনে পাতা কুচি। আপনারা চাইলে এতে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর দেব স্বাদ মতো নুন। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নেব নুডলসের সঙ্গে। দিয়ে দিচ্ছি একটু চিনি। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আগে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার আমি নুডলসগুলিকে অল্প অল্প করে পকোড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দেব। যে দেখুন এইভাবে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেল রেসিপি বিশান্তিপুরাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পকোড়াগুলিকে আমি উল্টে দিচ্ছি। হাতে আপনারা নাড়বেন। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো। পকোড়াগুলিকে আমি 2 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। পকোড়া রেডি, দেখুন লালচে হয়ে গেছে পকোড়া। আমার মুচমুচে নুডলস পকোড়া রেডি। এবার আমি এটাকে একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নেব। নুডলস পকোড়া খেতে খুবই মুচমুচে হয়। এটাকে আমি চা এবং সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন না, খেয়ে কেমন লাগে নুডলস পকোড়া।